Assalamualaikum. Home Kitchen Liza recipe te ami Liza abaro chole eshechi apnader samne arti recipe niye. Niye eshechi bishon mojadar jelo mojo cake. Ei cake ti khete jemon moja, dekhte onek shundor. Ar shohojei bashay tori kore nite parben. To cholen dekhi ki ki lagche. Amar ekhane lagche ami niyechi strawberry জেলির যে প্যাকেটগুলো আছে পাউডারটা ওটা নিয়েছি আমি একটাতে ছিল 40 গ্রাম করে আমি তিনটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি একটু ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না এটা ভালো করে মিক্স হয়ে যায় একটু সাবধানতাভাবে মিক্স করে এন্ড দেন দিয়ে দিচ্ছি একদম ফ্রিজের ঠান্ডা পানি 2 কাপ এই পানিটাও দিয়ে আমি আবারো মিক্স করে নিচ্ছি এবং এটাকে দুই ভাগে ভাগ করে এবার আমি এক ভাগ ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি আমরা কেকটা তৈরি করার জন্য সেজন্য আমি দিয়ে দিচ্ছি এখানে ডিম ডিমটা রুম টেম্পারেচার হতে হবে না হলে কেকটা সুন্দর আসবে না দিয়ে দিলাম আমি এখানে তিনটা ডিম দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল আমরা যে রান্নার তেল ইউজ করি সয়াবিন তেল এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি হ্যান্ড বিটার দিয়ে আমি সবগুলো একসাথে করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে একটা একটা করে ডিমের ফোম তৈরি করে তারপরে মিক্স করতে পারেন এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের বেকিং পাউডার দিয়ে আমি আবারো মিক্স করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ব্যাটারটা অনেকখানি ফোমি ফোমি হয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা দিয়ে আমি এবার আবারো ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে প্রায় 1 মিনিটের মতো আমি এভাবে বিট করে নিয়েছি বেশি টাইম লাগেনি এবার আমি যে মলে বসাবো সেই মলে একটু স্প্রে করে নিয়েছি আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন এবার এরকম একটা পেপার দিয়ে দিয়েছি দিয়ে আমি যে কেকের ব্যাটারটা এটাই দিয়ে দিচ্ছি ভয় পাবেন না এত বড় বাটিতে অল্প একটু ব্যাটারে কি হবে দেখবেন ফুলে তো দ্বিগুণ হয়ে যাবে এবার আমি একদম এভাবে ট্যাপ দিয়ে বাবলগুলোকে বের করে দিচ্ছি আর এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি এটাকে ওভেনে প্রায় আধা ঘন্টা মতো রেখে আমি একদম 190 ডিগ্রি বেকে আমি বেক করেছি এখন বের করার পরে আমি দেখতে পাচ্ছেন এরকম পেপারটা উঠিয়ে ফেলে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য এটা ওয়েট করব এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এন্ড দেন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার এখানে আমি একটু চিনি আর 2 টেবিল চামচের মতো পানি দিয়ে নিলাম আর চিনি নিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ আর লেবু দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা এবার লেবুটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর যেই কেকেরটা ছিল আমার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে সেই পানি যেই সিরামটা করেছি এই সিরামটা একটু দিয়ে দিচ্ছি তাহলে কেকটাও অনেক সফট থাকবে আর ড্রাই হয়ে যাবে না আমাদের কেকটা আমার সবগুলো সিরাম দেওয়া শেষ হয়ে গেছে এবার আমি যেই 1/2 জেলিটা ফ্রিজে রেখেছি সেট হওয়ার জন্য সেটাকে বের করে নিলাম একটা বাটিতে আর এখানে দিয়ে দিচ্ছি উইপ ক্রিম আপনারা চাইলে ঘরেও তৈরি করতে পারেন অথবা এরকম বাজারে পাওয়া যায় যেই ক্যানটি ওই ক্যানের মাধ্যমে ইউজ করতে পারেন এখানে প্রায় আমি 1 কাপের মতো দিয়েছি আর জেলিও ছিল আমার 1 কাপ এবার আমি এই দুইটাকে মিশ্রণকে ভালো করে বিটার দিয়ে বিট করে মিক্স করে নিব একটু ভালোভাবে মিক্স করে নেবেন যেন সাদা অংশ না থাকে আর খুবই সুন্দর একটা কালার আসে দুইটা মিক্স করা হয়ে গেলে পিঙ্কিস্ট পিঙ্কিস্ট একটা ভাব তো এটাকে একদম ভালো করে আমার বিট করা হয়ে গিয়েছে এবার আমি
এটাকে কেকের উপরে ঢেলে দেব। দেখতে পাচ্ছেন এই কেক, যেই কেকটা আগে বানিয়ে রেখেছিলাম এবং সিরাম দিয়ে রেখেছিলাম, ওই কেকটার উপরে আমি এই জেলো আর হুইপ ক্রিমের মিক্সচারটিকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে সমান লেভেলে লেভেল করে নিচ্ছি, লেভেলটা করে এটাকে আমি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর যদি দেখবেন এটা যদি সেট না হয় তাহলে আরও কতক্ষণ রাখতে হবে। আমার প্রায় 10 থেকে 15 মিনিট মতোই লেগেছে এটা সেট হওয়ার জন্য, আমি রেখে দিলাম। এবার সেট হওয়ার পরে আমি বের করতেছি, দেখতে পাচ্ছেন একদমই সেট হয়ে গেছে। এবার একটু ডেকোরেশনের পালা, আমি এখানে কিছু স্ট্রবেরি কেটে নিয়েছি জাস্ট একটু সুন্দর দেখার জন্য। এবার যেই আমাদের জেলিটা রেখেছিলাম বাইরে, সেই জেলিটাকে আমি এখনো ভালো এটা সেট হয়নি, এবার আমি এটা দিয়ে দিচ্ছি উপরে। আর একটু কেয়ারফুলিভাবে দিবেন, ডাইরেক্ট এভাবে ঢালতে যাবেন না, তাহলে হবে কি একদম পানি পড়লে যেরকম ঘর্ত হয়ে যায় ওরকম ঘর্ত হয়ে যাবে, তাই একটা চামচের সাহায্যে এভাবে ঢেলে নেবেন। আমার পুরোপুরি দেওয়া শেষ। এবার আমি এটাকে আবারও ফ্রিজে রেখে সেট করে নিয়েছি, সেই লেগেছে 10 থেকে 15 মিনিট। লাগার পরে আমি এবার কেটে দেখাচ্ছি। ভীষণ মজাদার এই জেলো মোজো কেক, খেতে যেমন মজা দেখতেও অনেক সুন্দর, বুঝতে পারতেছেন কেকটি, আর বাচ্চাদের তো অনেক বেশি প্রিয়, বড়দেরও প্রিয়। নিমেষে ঘরে তৈরি করে নিতে পারবেন এই কেকটি। আমি একদমই সিম্পলভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি যেন কোনো প্রবলেমে না হয়। এবার আমি একটা ডিশে পরিবেশন করে দেখাচ্ছি কেমন এসেছে। আর একটু সাবধানতাভাবে তুলবেন যেন না ভেঙে যায়। আর বেশি কষ্ট হয় না, একদমই সুন্দরভাবে এটা চলে আসে। হয়ে গেছে আমার জেলো মোজো কেক। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট এবং লাইক পেলে আমার কাছে খুবই ভালো লাগে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করতে যেন ভুলবেন না ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই।